হ্যালো, কেমন আছো সবাই? ভিডিও কেমন লাগছে? আমাকে চেনো কেউ? হাত তোলো। সো তাহলে বন্ধুরা, প্রথম থেকে শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এরকম রেডি ঠেডি হয়ে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি শান্তিপুর। আর কেন যাচ্ছি? হ্যাঁ, জীবনে প্রথমবার স্টেজ শোতে ইনভিটেশন পেয়েছি, তাও রথযাত্রা উপলক্ষে। তাই জন্য দিনটা আজকে খুবই স্পেশাল আমার কাছে। ফিস ফিস করে হালকা করে বডি স্প্রে দিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ। চলো টাটা। চলো তাহলে বন্ধুরা, যেতে যেতে কথা হবে। আমি পুরো রেডি হয়ে গেছি, ঘরের লাইট ফ্যান সব অফ করে দিলাম, দরজা বন্ধ করলাম। এবার আমি তালা দেবো, কারণ মা এখানে থাকে না, আমি এখানে একাই থাকি। তাই রেডি হয়ে গেলাম, বেরিয়ে পড়লাম। চলো, অনেক দেরি হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, গাড়িও নিচে চলে এসেছে প্রায়। তো চলো, গাড়িতে যেতে যেতে কথা হবে। সো বন্ধুরা, গাড়িতে উঠে পড়লাম, আর সানগ্লাসটা খুলে আমি চশমা পরে নিলাম, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর ওখান থেকে প্রচুর ফোন করছে, যাতে আমার দেরি হয়ে গেছে একদিকে। তো অ্যাট লাস্ট গিয়ে পৌঁছলাম ওখানে। গিয়ে দেখলাম কত মানুষের ভিড়, বা দেখেও খুব ভালো লাগছে। তো দেন আমরা একে একে স্টেজে উঠলাম, কারণ স্টেজে ডাক পড়েছে। ফার্স্টে জিৎ উঠলো, তোমরা চেনো সবাই, বাবাই মানুষ, সংসার জিৎ উঠলো। তো দেন আমি উঠলাম। তো শিল্পাদি উঠতে পারছিল না, তাই শিল্পাদিকে টেনে তুলে দিলাম। তারপর সৈকতটা উঠলো, তারপরে দিকি অর্পিতা উঠে পড়লো। তো এত মানুষের ভিড় দেখে ফার্স্ট টাইম একটু ঘাবড়েই গেছিলাম, যে লজ্জাও পাচ্ছিলাম, ফার্স্ট টাইম স্টেজ শো। তো প্রথমেই ভিকি কথা বলে নিল, তারপরে সৈকতদা কিছু বলল, তারপরে শিল্পাদি বলল, দেন আমাকে মাইক্রোফোনটা দিল। হ্যালো, হাততালি কোথায়? কেমন আছো সবাই? ভিডিও কেমন লাগছে? আমাকে চেনো কেউ? তো যেহেতু এটা আমার ফার্স্ট টাইম আমার জীবনে, তাই খুব তাড়াতাড়ি বক্তব্য আমি শেষ করলাম। আর তারপরেই ওরা সবাই একে একে সম্বর্ধনা দিল আমাদের সবাইকে। আর স্টেজে দাঁড়িয়ে আমার শুধুই মনে হচ্ছিল কখন আমি নিচে নামবো, আর সকল মানুষের সাথে দেখা করবো, যারা আমার বন্ধু, যারা আমার ভিডিও দেখে, যারা আমাকে এত ভালোবাসে, তাদের সাথে আমি দেখা করবো না তাই কখনো হয়। তাই চলে গেলাম আমি বন্ধুদের সাথে দেখা করতে। তো বন্ধুরা, দেখতেই পেলে শান্তিপুরের বাসিন্দাদের, যারা আমার বন্ধু, তাদের সাথে কতটা আনন্দ করলাম, পরিচয় করলাম, আনন্দ করলাম, ফটো তুললাম, কত কি করলাম আরো। কিন্তু রাতও বাড়ছিল, বাড়ি ফেরার একটা তাড়া ছিল, তাই সবার সাথে হাত মিলিয়ে বাড়ি চলে গেলাম। আবার দেখা হবে আবার কোনো এক সময় শান্তিপুর বাসীদের সাথে।